নমস্কার, ওয়েলকাম টু ফুডি বান্টি বাবলি। আজকে আমি এসেছি খুবই সিম্পল লাঞ্চ, যেরকম ভাত তো আছেই, সঙ্গে আছে লাল শাক, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এগ কারি, চিকেন কারি, ঘন মুসুরির ডাল আর সাথে স্যালাড আর জল। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল অর্থাৎ ফুডি বান্টি বাবলিকে বেল আইকনের সঙ্গে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন। আপনাদের অনুমতি নিয়ে তাহলে আমি শুরু করছি। প্রথমে আমি স্পিনাচ দিয়ে খাই, লাল শাক আমার খুবই প্রিয়। একেবারে ঘন, এবার ডাল দিয়ে আর কুমড়ো ভাজা, বেগুন ভাজা,
গন্ধরাজ লেবুর গন্ধটাই সুন্দর, ও খুব সুন্দর লাগছে খেতে।
ডিমটা যেরকম টেস্টি, চিকেন কারিটাও ঠিক সেরকম টেস্টি। গরম গরম ভাত, সাদা ভাত, তার সঙ্গে গরম গরম মাংস, ও একবার আগে বলে যাচ্ছি, গন্ধরাজ লেবু, খুব ঝাল আছে, খুব ঝাল কিন্তু খুব টেস্টি।
দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।